এই সময় শান্তনুর হাতে কিন্তু গিটার বা কিছু অন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নেই, দেখুন কি আছে। এটা বই লিখেছি ইংরেজিতে, কল্ড অন দ্য উইংস অফ মিউজিক। এটা এর মধ্যে কিছু গল্প আমি বাংলাতে বেরিয়েছিল, ফিরারি মন, কিন্তু এর মধ্যে অনেক আরও অ্যাড করেছি ইংরেজিতে। কারণ আমার অনেক বন্ধুরা যারা অবাঙালি, বম্বেতে থাকলে অবভিয়াসলি হবে, তারা বলছে বাংলা পড়তে পারছি না কিন্তু শুনছি খুব ভালো কিছু লেখো, তো লিখলাম। এর মধ্যে ইন্টারেস্টিং ব্যাপার যেটা করেছি আমি, যেটা আমি বাংলাতে করতে পারিনি, সেটা হচ্ছে আমার আমার বেস্ট 13-14 কম্পোজিশন, সেটা একটা কম্পাইলেশন সিডি যেটা এর সঙ্গে আসে এই বইটার সঙ্গে। তো আমার আবার বন্ধুরা গুলজার সাহেব ফরওয়ার্ডটা লিখেছে, আর খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গল্প, যেমন যেটা বাংলাতে নেই সেটা হলো, যেমন পরিণীতা যখন হয়েছিল তখন কী তার গল্প, কেমনি করে একটা দিল্লির ছেলে হঠাৎ পরিণীতাতে কী হলো, বিধুপুরচর সঙ্গে সেই ইন্ট্রাকশন, সে আরও বেশি লোকে জানতে পারবে যারা তোমাকে ভালোবাসে, যারা তোমার কম্পোজিশন ভালোবাসে। আর আরেকটা হলো যে অনেক লোকেরা যারা ট্যালেন্টেড লোকেরা যারা আছে, বাচ্চারা ইয়াং পিপল, কেমনি করে এই জার্নিটা হয়, একটা ইমাজিন করে একটা কলকাতার একটা বাড়িতে কেউ আছে কিন্তু সে সুরকার হতে চায় বা গাইতে চায়, বম্বের স্বপ্ন দেখতে পারে, কি স্বপ্ন কি দেখতে পারে, সেটা পসিবল কেমনি করে, এই বইটা পড়লে বুঝতে পারবে যে ওটা একটা অসাধারণ কিন্তু স্বপ্ন না, এটা হয়ে যায় ঠিক সময়ে ঠিক জায়গায়, সবসময় সেটা যদি নিজেকে অ্যালাইন করতে পারো হয়ে যায়, বিলিভ করতে হবে নিজের মধ্যে আর স্বপ্ন দেখতে হবে, এই বইটা স্বপ্ন নিয়ে। তুমি খুব কম কাজ নাও হাতে, কারণ ইউ ওয়ান্ট টু গিভ 100% টুয়ার্ডস দ্যাট। তাছাড়া তোমার কি ইন্টারেস্ট মানে এটাই, তুমি ট্রাভেল করতে ভালোবাসো, বই লিখতে ভালোবাসো, নানা রকমের? আমার মনে হয় যে জীবনের সব ব্যাপার মধ্যেই গান বাজনা আছে, সব ব্যাপারগুলোকে চেনা দরকার, ট্রেকিং বলো, মাউন্টেনিং বলো, স্কাই ডাইভিং বলো, কুকিং বলো, ফটোগ্রাফি বলো, এসবের মধ্যে কিছু কিছু ইন্সপিরেশন আছে। এসব নিয়ে অন দ্য উইংস অফ মিউজিক আমি বলতে চাই যে বইটা আমার সঙ্গে লিখেছেন একজন আমার খুবই রেসপেক্টেড অথর, অরুণা চক্রবর্তী, যিনি অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ইংরেজিতে করেছেন, অ্যান্ড গুলজার অনেক হিন্দি পোয়েট্রি করেছেন। আমার জন্য একটা বিরাট অনার ছিল যখন উনি বললেন ফেরারি মন পড়ে যে আমি তোমার এটা ইংরেজিতে করতে চাই, সো দ্যাটস ফ্যান্টাস্টিক, অ্যান্ড জাস্ট আই হোপ ইউ লাইক ইট। অ্যান্ড আমাকে বন্ধু ধরন বলেছে, বলছে যদি কেউ পড়তেও না পারে ওটা সিডিটা কি সিডির জন্যে বইটা কিনতে পারে। আর কি করতে চাও? আমার এই অর্গানাইজেশন আছে কল বাবরা, যেটা চেষ্টা করে আমি আর সোমানন্দের সঙ্গে, সেটা যে যারা খুব ট্যালেন্টেড কিন্তু হয়তো সেই অপরচুনিটিস নেই ওদের কাছে, তো তখন ওদের সঙ্গে ওদের যদি হেল্প করতে পারি সেই কনসেপ্টে নিয়ে যে পয়সাটা আসে সেটা তাদের দিই সেই কাজগুলো করার জন্য। ফর এক্সাম্পল কৃষ্ণা পাটেল 18 years old, ইয়াঙ্গেস্ট এভারেস্ট ক্লাইম্বার, নেক্সট পাহাড় চড়ার জন্য পয়সা ছিল না, আমরা কনসেপ্টটা করে সেই পয়সাটাকে দেওয়া হয়েছে চড়তে পারে। আমাদের নেক্সট নমিনি হলো ধৃতিমান কলকাতা থেকে, অ্যামেজিং ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, যে হি নিডস মানি টু ইভেন গো ডিপার অ্যান্ড ফার্দার, আমরা সেই পয়সা রিস্ক রোকে দেবো, শুধু মিউজিকের না, অল থ্রু দ্য ফিল্ড, সেটা সেটার ইচ্ছে যতখানি করতে পারি, অ্যান্ড রিয়েলি এনজয় লাইফ আই থিঙ্ক।